মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক আজি দেখা গৈছিল পদ্ম হাজরিকার চতিয়া সমষ্টিত। চতিয়া সমষ্টিত বিভিন্ন মহিলা সবলীকরণ আসনিত অংশগ্রহণ করার পিছত এটা নামঘরত প্রবেশ করেছিল মুখ্যমন্ত্রী। সর্বানন্দ সোনোয়ালে সম্পূর্ণ ধুতি পিঁধি নামঘরত গৈ দুপরিয়ার সাজ নামঘরতে গ্রহণ করেছিল, লগত আছিল পদ্ম হাজরিকা। এ চাও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পদ্ম হাজরিকা মাটিত বহি মুখ্যমন্ত্রী সোনোয়ালে নামঘর আহার গ্রহণ করেছে। যথেষ্ট তৃপ্তিরে দুপুরে এই আহার গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী সোনোয়ালে, লগত পদ্ম হাজরিকাকেও দেখা গৈছিল। আসলতে আজির দিনটি চতিয়াত বিভিন্ন কার্যসূচীত মুখ্যমন্ত্রীগুলো অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানের পিছত মুখ্যমন্ত্রী মহিলার সবলীকরণ বা মহিলা সংক্রান্তীয় এক অনুষ্ঠানতো মুখ্যমন্ত্রী সোনোয়ালে অংশগ্রহণ করেছিল। সেই অনুষ্ঠান এক তাৎপর্যপূর্ণ দেখা দৃশ্য দেখা গেল। এগারী ঘোষিকায় মুখ্যমন্ত্রীক মঞ্চলে ভাষণ দিবলে আহ্বান জানার সময় একটা বিহু গীতরে আহ্বান জানাইছিল, সেই বিহু গীতটি কি আছে এবার শুনো। হোক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে বক্তব্য রাখবলে অনুরোধ জানাই।